চ্যানেল এসের আয়োজনে এবার নিউক্যাসলে অনুষ্ঠিত হলো সুন্দর করে বাংলালিখি প্রতিযোগিতার নর্থ ইস্ট অঞ্চলে বাছাই পর্ব। রবিবার নিউক্যাসলের বেকন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্রিটিশ বাংলাদেশি শিশুদের উৎসব মুখর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। নিউক্যাসলে এটাই ছিল কোনো টেলিভিশন চ্যানেলের প্রথম কমিউনিটি ইভেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দর করে বাংলালিখি প্রতিযোগিতার আয়োজক চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। বিস্তারিত দেখুন আমাদের নিউক্যাসল প্রতিনিধি শাহান চৌধুরীর রিপোর্টে। So guys, where are we? নর্থ ইস্টে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলের কমিউনিটি ইভেন্ট সুন্দর করে বাংলালিখি প্রতিযোগিতা। নিউক্যাসল ও তার আশপাশের প্রায় 5টি টাউন থেকে যথাক্রমে সাউথশিল, সান্ডারল্যান্ড, গেটশেড ও উইটলিবে থেকে প্রায় 150 জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। রবিবার দিনভর নিউক্যাসলের স্থানীয় বেকন সেন্টার যেন ছিল শিশু কিশোরদের এক মিলন মেলা। তাদের কলকাকরিতে মুখরিত হয়ে উঠেছিল নিউক্যাসল ওয়েস্ট রোডের স্থানীয় বেকন সেন্টার। এসো সুন্দর করে বাংলালিখি প্রতিযোগিতাকে স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন নিউক্যাসল স্থানীয় বাঙালি কাউন্সিলর মোহাম্মদ হাবিব ও দীপু আহাদ। এছাড়াও অংশগ্রহণ করেন স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ার জনাব মাহতাব মিয়া, সান্ডারল্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ার জনাব খালিদ মিয়া ওয়ালিদ, গেটসেড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ার জনাব এনাম চৌধুরী, সৈয়দ নিসাদ মনসুরের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চ্যানেল এসের হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান। এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিলের নর্থ ইস্ট সেক্রেটারি হাবিবুর রহমান রানা, মাহবুল আলম চৌধুরী, ছাড়াও কমিউনিটি নেতা আব্দুল কালিক, আব্দুর রাজ্জাক, নির্জাস মিয়া সহ আরও অনেকেই। আমাদের নতুন প্রজন্ম যারা তারা বাংলা শিক্ষা নেব, চ্যানেল এসের এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি তাদের প্রশংসা করি এবং দয়া করি যাতে ভবিষ্যতে আরও এরকম অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আন্ডারল্যান্ড আদর্শ বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয়া চৌধুরী, তাউশিলের বাংলা শিক্ষিকা মাহমুদা কিবরিয়া, সেতু চ্যানেল এসের তাউশিল সান্ডারল্যান্ড প্রতিনিধি লিমন মাহবুব, জাহান মিয়া, গুলাম কিবরিয়া, ওয়াহিদ খান, পারভেজ আহমদ, ইকবাল চৌধুরী সহ আরও অনেক। তারা তো ওদেশে বড় হয়েছে, তো আমরা তারারও একটু চেষ্টা করি যাতে তাদের ইচ্ছা মতো ছবির মাধ্যমে বাংলা শিখাইতে, তারা ট্রিপে নিয়ে যাইতে, ওরকম তারা উৎসাহিত করি আমরা বেশিরভাগ। যে সুন্দর করে হাতের লেখা বাংলাটা বাচ্চারা ভালো করেছে, আমি খুবই আনন্দিত। স্বল্প সময়ের আয়োজনে অনুষ্ঠানের ব্যাপক উপস্থিতি সত্যি প্রশংসনীয়। ফিজ অ্যামেজিং, ফাকড আপ করে ইয়েস কার্ড ইজ লাইক ইট মিন্স দ্য ওয়ার্ল্ড। ভবিষ্যতে আরো ব্যাপক আকারে নর্থ ইস্টের এ ধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে, এটাই নর্থ ইস্টবাসীর প্রত্যাশা। শাহান চৌধুরী, চ্যানেল এস নিউজ, নিউক্যাসল।